হাই ফ্রেন্ডস, আজ একটা দারুণ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এইটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে খুব ভুগি। তো কি হয়, আমরা সারাদিনে যখন স্কুল কলেজ বা বিভিন্ন কাজ থেকে যখন আমরা বাড়ি ফিরি, আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসে যায়। সারাদিনের খাটাখাটুনি করার পর যে ক্লান্তি ভাব এসে যায়, সেটা যখন আমরা পড়তে বসি, তখনই কিন্তু সেই জিনিসটা আমাদের পড়ার উপরে প্রভাব ফেলে। অর্থাৎ আমরা যতটা পড়তে চাই, আমরা কিন্তু তখন আর পড়তে পারি না। অর্থাৎ এই ক্লান্তি আমাদের পড়ায় খুব ক্ষতি করে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো ক্লান্তি দু রকমের হয়, একটা হচ্ছে শারীরিক ক্লান্তি, দু নম্বর হচ্ছে মানসিক ক্লান্তি। শারীরিক ক্লান্তি কি, শরীরে যদি প্রচুর খাটাখাটুনি হয়, একদম আমরা যেটা চাইছি তার বেশি ওভার মানে হার্ড ওয়ার্ক হয়ে যায়, বা একটু শরীরটা যদি দুর্বল থাকে, কোনো রোগ থেকে উঠেছি, শরীরটা একটু অবসন্ন, একটু ঝিমুনি ঝিমুনি ভাব আছে, সেই সব কারণে কিন্তু আমাদের শরীরে একটা ক্লান্তি থাকে, ক্লান্তি দেখা দেয়, সেটাই হচ্ছে শারীরিক ক্লান্তি। আর একটা ক্লান্তি আছে, সেটা হচ্ছে মানসিক ক্লান্তি। সেটা কি, আমার শরীর ভালো আছে, শরীর ফিট আছে, সব একদম পারফেক্ট আছি, তারপরেও শরীর বলছে তুর আর ভালো লাগছে না, অন্য কোথাও একটু বেরিয়ে আসি, বা এই মুহূর্তে তুর একটু ভালো কোনো কিছু পড়তে ভালো লাগছে না, এই যে ক্লান্তি, এটা হচ্ছে মানসিক ক্লান্তি। তো এই দু ধরনের ক্লান্তি কিন্তু আমাদের এই পড়াটাকে কিন্তু এফেক্ট করে, পড়ার উপর প্রভাব ফেলে। তো প্রথমে আমরা বলবো শারীরিক ক্লান্তি। শারীরিক ক্লান্তি আমরা কীভাবে কাটাবো, শারীরিক ক্লান্তি কাটাতে গেলে আমাদের যে হার্ড ওয়ার্কিং বা একটু বেশি যেটা করা, সেটাকে কিন্তু আমাদের কম করতে হবে। অনেক সময় কি হয়, আমরা একটু বেশি হার্ড ওয়ার্ক করে ফেলি, ব্যায়াম করে ফেলি, হ্যাঁ, তার ফলে কিন্তু একটু কসরত করে ফেলি, শরীরের পেশিগুলো একটু ক্লান্ত হয়ে যায়, আমাদের কিন্তু শারীরিক ক্লান্তি এসে যায়, আমরা এটা করব না। দু নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে। আমরা অনেক সময় বর্তমান যুগে কি হয়, একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপটা পড়ার পরে গভীর রাত পর্যন্ত আমরা করে ফেলি, তার ফলে কি হয় যে ঘুমটা কামাই হয়, অর্থাৎ ডেলি যে 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হয়, তার পর্যাপ্ত না হওয়ার ফলে আমাদের সকালে একটা শরীরটা ক্লান্ত দেখায়, এটা হচ্ছে আমরা করব না। তারপরে কি করব, সুষম আহার গ্রহণ করব। আমাদের শরীরে একটা সঠিক পরিমাণে যদি আহার গ্রহণ না করি, তাহলে কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আমরা কিন্তু সেইভাবে এনার্জেটিক থাকতে পারবো না। আর কি, আমরা পর্যাপ্ত পরিমাণে জল পান করব, যেটা আমাদের শরীরটাকে ক্লান্তি থেকে রক্ষা করবে। আর আমরা কোথাও যদি বাইরে থেকে আসি, শরীরটাকে আমরা রূপচর্চা করতে পারি, অর্থাৎ মুখে একটু ঠান্ডা জল দিলাম, বা এই যে গরমকাল আসছে একটু বরফটাকে ঘষলাম, বা আরও যে আনুষঙ্গিক কাজগুলো যেগুলো মহিলারা করে সাধারণত, সেগুলো যদি আমরা করি, আমাদের শরীরে কিন্তু ক্লান্তি ভাবটা কেটে যাবে, অর্থাৎ শারীরিক ক্লান্তিটা আমাদের কেটে যাবে। এইভাবে আমরা কিন্তু শারীরিক ক্লান্তিটা দূর করতে পারি। আর এবার আসছি মানসিক ক্লান্তি। মানসিক ক্লান্তিটা কী করতে হবে, আমাদের ওই একঘেয়েমি পড়া, যেটা ভালো লাগছে না, যে এই পড়াটা একটু কঠিন লাগছে বা বোরিং লাগছে, আমরা পড়াটাকে জাস্ট চেঞ্জ করে নেব, একটু অন্য ধরনের, একটু যেটা ভালো লাগছে সেই ধরনের পড়া পড়ব, তাহলে আমাদের মানসিক ক্লান্তিটা দূর হয়ে যাবে। এরপরে আরেকটা করতে পারি কি, একটু খোলা জায়গায় ঘুরতে গেলাম, একটু নিরিবিলি জায়গা, যেখানে একান্ত চিত্রে বা একাগ্র চিত্রে কিছুক্ষণ বেড়ালাম, বিকেলের দিকে হয়তো একটু পায়চারি করলাম, বাড়ির ছাদেতে হয়তো ফাঁকা জায়গায় একটু পায়চারি করলাম, বা কোথাও একটা ফাঁকা জায়গা বা নিরিবিলি স্থানে একটু ঘুরলাম, সেই সব জায়গায় গেলে কিন্তু আমাদের মানসিকভাবে একটু শান্তি আসবে, মানসিক যে কষ্ট বা ক্লান্তিটা আমরা কিন্তু দূর করতে পারি। আর একটা কি, গান শুনতে পারি। অনেক সময় গান আমাদের কিন্তু যে মানসিক ক্লান্তি সেটা কিন্তু দূর করে। আর একটা জিনিস আমরা করতে পারি, ব্যায়াম। সেই ব্যায়াম করলে আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচলটা করে, এটাকে শারীরিকভাবেও কিন্তু আমরা চাঙ্গা হয়ে যেতে পারি, আবার মানসিকভাবেও কিন্তু চাঙ্গা হয়ে যেতে পারি। তাই আমাদের ব্যায়ামটা কিন্তু আমাদের পরিমাণ মতো করা দরকার। এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের শারীরিক এবং মানসিক যে দুটো ক্লান্তি, সেটা থেকেই আমরা কিন্তু রক্ষা পেতে পারি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো।
আর যদি এরকম আরও বেশি বেশি পরিমাণে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।